আমরা ভিতরে গিয়ে রাখাকে করে নাকি বলে একটু দাঁড়া দাঁড়া বল বল সেটা কভার করার জন্য আমার হাতে মাইক্রোফোন পর্যন্ত ছিল সব দেখতে পাচ্ছেন কয়েকবার রিকোয়েস্ট করেছি সেই পুলিশ সদস্য এখানে আছে দুজন একজন দাঁড়িওয়ালা আরেকজন আমি দুজনকে রিকোয়েস্ট করেছি যে ভাই আমি জার্নালিস্ট আমি এখানে নিউজ কভার করার জন্য আসছি উনি কয়েক দফা আমাকে ফেলে দিয়ে অন্ততপক্ষে দশটা লাঠি তিনি মেরেছেন এবং তারপরে আবার কলার ধরে উঠে আবার ধাক্কা মেরে ফেলেছেন ফেলে আবার লাঠি মেরেছেন চক থাপ্পর থেকে শুরু করে আমি তাকে বারবার রিকোয়েস্ট করেছি ভাই আমি জার্নালিস্ট আমার হাতে মাইক্রোফোনটা পর্যন্ত ছিল তারপরেও তারা কিন্তু গাড়ি করে যে অশ্রাব্য ভাষায় সুরের বাচ্চা এখান থেকে যাই ভাবে যায় এই যে গালি গালাজ দিয়ে যে আচরণ তারা করেছে এখানে যে পুলিশের দায়িত্বশীল যিনি আছেন তাকে রিকোয়েস্ট করার পরও তারা টোটালটাই অস্বীকার করছে যে তারা কোনো ধরনের ঘটনা ঘটানি এবং তারা কাই হাত দেয়নি আসলে আমাদের ক্যামেরায় সেই ছবিগুলো আছে আপনারা দেখবেন আমরা ভিতরে যাওয়ার পর দেখলাম পুলিশ আইনজীবীদের বেতরক পিটাচ্ছে এবং বের করে দিচ্ছে আমরা ভিডিও করতেছিলাম এরপর আমাদেরকে লাঠি দিয়ে পিটাচ্ছে পুলিশ আমি বললাম যে ভাই আমাদেরকে মারার দরকার নাই আমরা বের হয়ে যাবো আপনি আমাদেরকে যাওয়ার সহযোগিতা করেন পুলিশ আমাদেরকে আমি ছিলাম আমাদেরকে এবং আমরা যখন উঠার চেষ্টা করতেছি পুলিশ আমাদের গায়ে মাথায় আঘাত করেছে গালে আঘাত করেছে আমি ওনাকে পায়ে ধরার মা কিরা কিনে গেছে তার অপারেশন আছে তারে বিনা অপারেশনে লাঠি দিয়ে দাও তাকে লাঠি দিয়ে এই কর্নারে ফেলে দিয়েছে আমাদের বন্ধুর উপর অ্যাটাক করেছে শুধু আমি পুলিশের সাথে আমাদের বন্ধুরা ভালো ব্যবহারের কারণে এই মাসুম সাহেব উনি মনে হয় এসপি হবে সবাই দেখে না দাঁড়ান না হারুন সাহেব ওনার আমার ম্যামই ওনাদের যে স্টিকার এসপি হবে এসপি বা এডিসি হবে ওনাদেরকে আমি রিকোয়েস্ট করেছি মাসুম সাহেবকে উনি মনে হয় অনেক ভদ্রলোক যে আমাদের বন্ধুদের কোনো অত্যাচার করবে না আমরা বন্ধু আপনাদের সাথে অন্যায় করতে পারি না আওয়ামী লীগের প্রার্থী আমাদেরকে জোর করে বাইর করে দেয় নিজেরা সিল মারতেছে এবং আমাদের জোর করে বাইর করতেছে আমাদের কর্মী যে ইয়ে আছে তার মহিলা কর্মী সহ তারা বিভিন্ন ভাবে লাঞ্ছিত করছে এবং এজেন্টকে বাইর করে দিচ্ছে আমাদের জোর পূর্বক বাইর করে দিয়ে তারা নিজেরাই ভোট ব্যবহার করতেছে সাংবাদিকের উপর আপনার কেন
সুপ্রিম কোর্টের আইনজীবীদের যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আসলে পুলিশ প্রশাসন আমাদের যে সংবাদকর্মী আছে সংবাদকর্মী এবং আইনজীবীদের মারধর করেছে। আসলে সাংবাদিক এখন আমাদের সাংবাদিকরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছে, যে কেন আমাদের উপরে আক্রমণ হয়েছে সেই প্রতিবাদে সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির বা অডিটোরিয়ামের সামনে সাংবাদিকরা এখানেও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি ক্যামেরাটা সেফ করি মানে কোনো মতে আমি মানে বের হয়েছি। খালি সাংবাদিক পুলিশ হোক মারছে, মহিলা আইনজীবী মারছে, পুলিশ সব মারে পিঠে বাদ করেছে, মহিলা আইনজীবী বন্দুক দিয়ে পুলিশ মহিলা আইনজীবী মারছে। ভাই একটু আপনি ঘুরবেন একটু দেখ। আমি বারের রেসিডেন্ট সেক্রেটারি বর্তমান। আমি বললাম যে ভোট আইনজীবীদের, আইনজীবীরা আছে শান্তি শৃঙ্খলার সাথে, আমরা আইনজীবীরা ভেতরে অবস্থান করতেছিলাম। এই অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ একদল এভাবে সুপ্রিম কোর্টের ইতিহাসে কখনোই আমাদের অডিটোরিয়ামে ঢুকে
আমাদের সিনিয়র আইনজীবী মাহবুবউদ্দিন খোকন সহ আমাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে মহিলাদের আইনজীবীদেরকে পুরুষ আইনজীবীরা শারীরিকভাবে লাঞ্ছিত করেছে আমাদের আইনজীবীদেরকে বেধড়ক লাঠি পেটা করে বন্দুক দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে অডিটোরিয়াম থেকে আমাদেরকে বের করে দিয়েছে আপনারা দেখেছেন আপনাদের সাংবাদিকদেরও তারা রেহাই দেয়নি এখানে সিনিয়র আইনজীবী জুনিয়র আইনজীবী মহিলা আইনজীবী সাংবাদিক কাউকে তারা অডিটোরিয়ামে রাখেনি এখন পুরো সুপ্রিম কোর্ট অডিটোরিয়াম আওয়ামী লীগের যারা আইনজীবী আওয়ামী লীগের আইনজীবী এবং শুধুমাত্র পুলিশ সদস্য তারা অবস্থান করতেছে যেভাবে জাতীয় নির্বাচনে পুলিশরা ভোট পারে ঠিক একই কায়দায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে ঢুকে ভোট গ্রহণের নামে ভোট টাকা দিতে ব্যস্ত আছে এখানে সুপ্রিম কোর্টের এত বছরের ইতিহাসে সুপ্রিম কোর্টের করিডোরে কখনো পুলিশ আসেনি এই জায়গাটা আমরা মনে করি সর্বোচ্চ আদালত মানুষের অধিকারের জায়গা মানবাধিকার প্রতিষ্ঠানের জায়গা গণতন্ত্রের জায়গা আমরা ন্যায় বিচারের কথা বলি অথচ আজকে আইনজীবীদের উপরে যে নির্মম অত্যাচার করা হয়েছে সাংবাদিকদের উপর অত্যাচার করা হয়েছে শুধুমাত্র তাদের ভোট ডাকাতির যে অসৎ উদ্দেশ্য সেই জন্য সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে শুধুমাত্র পুলিশ জাতীয় নির্বাচনের মতো ভোট দিচ্ছে আমি মোহাম্মদ মাহবুব রহমান খান বর্তমান কমিটির সহ সম্পাদক জাতির বিবেক আইনজীবী এবং সাংবাদিক সেই জাতির বিবেকদের উপরে আজকে রক্তাক্ত করা হয়েছে পুলিশ এই বেদুয়া বাহিনী আজকে সুপ্রিম কোর্টের দীর্ঘদিনের ইতিহাসকে আজকে কলুষিত করেছে আজকে সারা বাংলার মানুষ দেখেছে কিভাবে অন্যায়ভাবে একটি ভোট লুণ্ঠন করার জন্য সমিতির সেই সুনাম নষ্ট করার জন্য আজকে সাংবাদিকদেরকে আমার বোনদেরকে আহত করা হয়েছে আইনজীবীদেরকে আর তখন বসুন আমার আমরা চিফ জাস্টিসের হস্তক্ষেপ কামনা করছি দর্শক এখন সংবাদকর্মীরা আমরা চিফ জাস্টিসের বরাবর ওখানে নোটিশ দেওয়ার জন্য যাচ্ছি চিফ জাস্টিসের বরাবর সবাই আসো সবাই আসো আমাদের সবাই যদি আরো সবাই আমরা সবাইকে নিয়ে যাচ্ছি